হ্যালো, কেজি ওয়ানের ছেলে মেয়েরা, তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম ইংরাজিতে কটা লেটার, বলেছিলাম 26টা লেটার, এ থেকে জেড পর্যন্ত। আমাদের প্রথম পর্বে কটা হয়েছে, 10টা হয়েছে, অর্থাৎ এ থেকে জে। তো এবারে আমাদের পরের 10টা হবে কে থেকে হবে। হ্যাঁ, তা তোমাদের আগের ক্লাসে আমি কে আর এলটা পড়িয়েছি, তা বড় হাতের কে আর ছোট হাতের কে তোমাদের দেখিয়েছি, বড় হাতের এল এবং ছোট হাতের এল তোমাদের দেখিয়েছি। তা কি পড়িয়েছিলাম, বাংলা থেকে ইংরাজি করা আর ইংরাজি থেকে বাংলা করা। আজকে আমি তোমাদের করাবো শূন্যস্থান পূরণ করো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো, তোমরা প্রত্যেক খাতা পেন্সিল নিয়ে রেডি হও। দেখো, আমি লিখেছি কে ড্যাশ ই, তাহলে এখানে কি বসবে বলো তো? কে ই ওয়াই, কি। কি মানে হচ্ছে চাবি, কে ই ওয়াই, কি। কি মানে চাবি। তারপর দেখো কি লিখেছি, কে দিয়েছি মাঝখানে ফাঁকা, তারপর ডি আছে, তাহলে এখানে কি বসবে? আই, কে আই ডি, কিড। কিড মানে ছাগল ছানা। তারপর দেখো কে ড্যাশ ই ড্যাশ, তাহলে এখানে বসবে কে এন ডাবল ই, তাহলে কে এন ডাবল ই কি হয়ে গেল? নি, নি মানে হাঁটু। তারপর দেখো কে আই টি, এখানে বসবে ই, তাহলে কে আই টি কি হয়ে গেল? কাইট, কে আই টি কাইট মানে ঘুড়ি। তারপর দেখো এল এ, তাহলে এখানে কি বসবে? হ্যাঁ বলো, ডি, ডি এল এ ডি, ল্যাড, ল্যাড মানে বালক। আর একটা বালক ইংরেজি কি বলো তো? হ্যাঁ বয়, বি ও আই বয়, বয় মানেও বালক। তারপর দেখো এল ড্যাশ জি, তাহলে এখানে কি বসবে? এল ই জি লেগ, লেগ মানে পা। তারপর এল ই ড্যাশ এফ, এল ই এ এফ লিফ, লিফ মানে পাতা, এল ই এ এফ লিফ, লিফ মানে পাতা। তারপর দেখো এল আই ড্যাশ এন, তাহলে এল আই ও এন লায়ন, লায়ন মানে সিংহ। তাহলে আবার আরেকবার বলি, দেখো কে ই ওয়াই কি, কি মানে চাবি, কে আই ডি কিড, কিড মানে ছাগল ছানা, কে এন ডাবল ই নি, নি মানে হাঁটু, কে আই টি কাইট, কাইট মানে ঘুড়ি, এল এ ডি ল্যাড, ল্যাড মানে বালক, এল ই জি লেগ, লেগ মানে পা, এল ই এফ লিফ, লিফ মানে পাতা, এল আই ও এন লায়ন, লায়ন মানে সিংহ। তাহলে আমরা এটা কি শিখলাম? এটা শিখলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ কর। এবারে আমরা শিখব শব্দ গঠন অর্থাৎ ওয়ার্ড মেকিং। তাহলে আমি যদি তোমাদের বলি কে দিয়ে চারটে শব্দ লেখো, তোমরা কি লিখবে? তোমরা লিখতে পারো কে ইউআই কি, কে আই টি কাইট, কে আই ডি কি, কে এন ডবল ই নি মানে হাঁটু। এল দিয়ে কি লিখবে? এল আই ও এন লায়ন, এল এ ডি ল্যাড, এল ই জি লেগ, আর এল ই এফ লিফ, লিফ মানে পাতা, লায়ন মানে সিংহ, ল্যাড মানে বালো, লেগ মানে পা, আর লিফ মানে পাতা। এটা আমরা শিখলাম শব্দ গঠন করো বা ওয়ার্ড মেকিং করো। এরপর আমরা শিখব রিঅ্যারেঞ্জ করা অর্থাৎ সাজিয়ে লেখা। দেখো আমি লিখেছি এখানে, দেখো আমি কি লিখেছি, এটা হচ্ছে ওয়াই, ওয়াই ই কে, এটাকে আমি ঠিক লিখেছি না, তাহলে এটা কি হবে সাজিয়ে? কে ই ওয়াই কি হয়ে গেল? কি, কি মানে হচ্ছে চাবি। তারপর দেখো লিখেছি আই ডি কে, সাজিয়ে লিখলে হবে কে আই ডি কিড, কিড মানে ছাগল ছানা। তারপর দেখো এন ই কে ই, এন ই কে ই সাজালে হবে কে এন ডাবল ই নি, নি মানে হাঁটু। তারপর দেখো ই টি কে আই, সাজিয়ে লিখলাম কে আই টি কাইট, কাইট মানে ঘুড়ি। তারপর দেখো এল দিয়ে ডি এ এল, কি লিখেছি? ডি এ এল, সাজিয়ে লিখলাম কি? এল এ ডি ল্যাড, ল্যাড মানে বালক। তারপর দেখো ই এল জি, কি লিখেছি? দেখো ই এল জি, সাজিয়ে লিখলাম এল ই জি লেগ, লেগ মানে পা। তারপর দেখো এফ এল এ ই, সাজিয়ে লিখলাম এল ই এফ লিফ, লিফ মানে পাতা। তারপর ও আই এন এল, সাজিয়ে লিখলাম এল আই ও এন লায়ন, লায়ন মানে সিংহ। তাহলে এটা আমরা করলাম সাজিয়ে লেখো বা রিঅ্যারেঞ্জ করা। ঠিক আছে, তাহলে আমরা কে, কে আর এল দিয়ে কি শিখলাম? কে আর এল দিয়ে শিখলাম বাংলা থেকে ইংরাজি করা, ইংরাজি থেকে বাংলা করা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, ওয়ার্ড মেকিং বা শব্দ গঠন, আর রিঅ্যারেঞ্জ করা বা সাজিয়ে লেখা। তাহলে কে আর এল দিয়ে আমরা এগুলো শিখলাম, তো এবার এইগুলো তোমরা বাড়িতে প্রত্যেকে কিন্তু পড়বে এবং খাতায় লিখে মুখস্থ করবে।